হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। যতই লিঙ্গ সাম্যের প্রশ্ন নিয়ে তুলকালাম হোক না কেন, মেয়েদের ভুবনের একান্ত পরিসরগুলোয় পুরুষের প্রবেশ আজও নিয়ন্ত্রিত। মনোবিদরা যে বিষয়টি নিয়ে বিশেষ রকমের ভাবিত সেই কথা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে ওয়েবসাইট চেঞ্জ পোস্ট। এই প্রতিবেদনে মেয়েদের এমন কিছু সিক্রেট এর কথা বলা হয়েছে যা তারা কখনোই পুরুষের সঙ্গে শেয়ার করেন না। পুরুষরাও সচরাচর এই সব প্রসঙ্গের অবতারণা মেয়েদের সঙ্গে করেন না। তবে চেঞ্জ পোস্ট এ উল্লেখিত বিষয়গুলো কিন্তু সর্বজনীন নয়, স্থানভেদে এদের ব্যতিক্রমও ঘটে। এখানে তেমন চারটির উল্লেখ করা হলো যার সঙ্গে ভারতীয় উপমহাদেশের সঙ্গে কিছুটা মিল রয়েছে। তারা কাকে ঈর্ষা করেন একথা মেয়েরা কখনো স্পষ্ট করে জানান না। যদি তাদের কোনো ঘনিষ্ঠজন বিষয়টির অবতারণা করেন তারা সরাসরি তা অস্বীকার করেন। কয়েকটি প্রসাধন, বিশেষ করে ওয়াক্সিংয়ের মতো বিউটি ট্রিটমেন্টের কথা মেয়েরা পুরুষের কাছে চেপে যান। অবাঞ্ছিত লোম নাশন আজও এক গোপন কর্ম। মাথায় চুল পাকলে তাকে কালো বা স্বাভাবিক রঙে রাঙিয়ে নেওয়া তেমন কোনো ব্যাপারই নয় আজ, তবু কোনো নারী স্বীকার করতে চান না চুলের কলপ রহস্য। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কিছু অস্বস্তি হতেই পারে, কিন্তু প্রেমিকা বা সঙ্গিনী সেটা রীতিমতো চেপে যান, দাঁত চেপে সহ্য করেন, বলা যায় যেমন সঙ্গীর গায়ের অথবা নিঃশ্বাসের দুর্গন্ধ। উপরের মন্তব্য বা মতামত তর্কের ঊর্ধ্বে নয়, কিন্তু এতে কেউ দয়া করে মেয়েদের হেয় করার অবিস্পা খুঁজবেন না। একথা না মেনে উপায় নেই, মেয়েদের এই তথাকথিত স্বভাবগুলি পুরুষতান্ত্রিক সমাজেরই তৈরি, এর উদ্দেশ্য সম্পূর্ণ আত্মসমর্পণ। মেয়েরা এই কথাগুলি মুখ ফেটে না বললেও পুরুষ সবই জানে।